উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করতে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ত্রিবেণী স্টেশন সংলগ্ন একটি লজে আয়োজিত এই কর্মী সভায় 100 কর্মী সমর্থক অংশগ্রহণ করে। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল, যুব সভাপতি তপন দাস, তৃণমূল নেতা গৌতম দাস, যুব নেতা নিখিল দাস, বিদ্যুৎ সরকার, দেবলীনা দাশগুপ্ত, রানী দাস সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। মানুষ কাছে ছিল কি করে রেখেছিলেন, এলাকায় কোন মেয়ের বিয়ে দেওয়া যেত না, যেমনি শুনতো রেলঘাট কলোনির মেয়ে ওরের বাবা একদমই নয়, ওখানে সমস্ত সমাজ বিরোধীদের বসবাস করে, সমস্ত মানুষ নেশার ভূত করে রেখে দিয়েছিলেন, সমস্ত মানুষকে সমাজ বিরোধী করে দিয়েছিলেন, যারা তোমার বিরুদ্ধে তোমার দলের বিরুদ্ধে অস্ত্র রয়েছে তাদের পুলিশ দিয়ে লেগে দিয়ে নানা রকম কেস কাবাড়ি দিয়ে বসিয়ে রেখেছিল। পাটিয়া বিশ্ব প্রতিদিন এসে দেখা করবি, না হলে আবার তুই জেলে যাবি, এটাই ছিল সিপিএম এর প্রধান অস্ত্র। আজ কোথায় তারা? আজ আমার 14 নম্বর ওয়ার্ড রোজগার করণিতে সেদিন আমি একটা কাজে গেছিলাম, দুটো ছোট্ট ছোট্ট মেয়ে পাস দিয়ে যাচ্ছে, বলছে আমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিয়েছি, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে। দেখি আমি বুঝতেই পারিনি মেয়েটা অনার্স নিয়ে পড়াশোনা করছে। আমি অবাক হয়ে গেলাম যে এই সেকেন্ড রেলগার করি, সেখানে এক সময় কিভাবে আমরা কেউ বাড়ি আসতে পারতাম না, রাত্রে বেলায় টিভি স্টেশনে নামলে কাটা ছমছম করতো। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দাস বলেন, 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের তাকে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল, সেই সভায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল, উপস্থিত আছেন রানী দাস এবং মায়া বিশ্বাস এবং আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মিনতি ধর মহাশয় এবং তপন দাস এবং নেত্রীবৃন্দ। এবং আজকে আমাদের জমায়েত খুব ভালো হয়েছে, এই 19 জানুয়ারি ব্রিগেড যাওয়া নিয়ে আমাদের প্রস্তুতি সভা হয়েছে, সেই 19 জানুয়ারি আমরা সকলে মিলে ব্রিগেড যাব এবং সেই ব্রিগেডে আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন এখন মমতা ব্যানার্জি, তাকেই আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। হুগলি থেকে সতীশ গুপ্তার রিপোর্ট, এনএনটিভি বাংলা।